ব্যর্থ হাসিনার সকল ষড়যন্ত্র, প্রতিহিংসার আগুনে পুড়েও রাজনীতির সিংহাসনে খালেদা জিয়া। জানাবো তারেক রহমানের প্রত্যাবর্তন, বিএনপিকে পারবে পথ দেখাতে। এবং সর্বশেষ জানাবো কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যর্থ হাসিনার সকল ষড়যন্ত্র, প্রতিহিংসার আগুনে পুড়েও রাজনীতির সিংহাসনে খালেদা জিয়া। ছাত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে নানাভাবে নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ি ছাড়া হওয়া, বাসভবনে অবরুদ্ধ থাকা, নানা হয়রানিমূলক মামলা ও কারাভোগ ছিল এর মধ্যে অন্যতম। এত কিছুর পরেও বর্তমানে রাজনীতির সিংহাসনে রয়েছেন বেগম জিয়া। ব্যর্থ হয়েছে হাসিনার সকল ষড়যন্ত্র, যার সর্বশেষ প্রমাণ দেখা যায় বৃহস্পতিবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। দীর্ঘ 12 বছর পর ক্যান্টনমেন্টে আর 6 বছর পর জনসম্মুখে এসে অঘোষিতভাবে সকলের মধ্যমণি হয়ে ওঠেন খালেদা জিয়া। এমনকি অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাওয়ার আনন্দ ও গর্ববোধ হওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিএনপি চেয়ারপারসন এই পরিবর্তিত পরিস্থিতিতেও আছেন সমান প্রাসঙ্গিক। দেশের রাজনীতির বর্তমান মেরুকরণে খালেদা জিয়ার গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। এক্ষেত্রে তার ব্যক্তি ইমেজ ও প্রভাবক হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করে দেয়। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখে। 2015 সালের 5 জানুয়ারি তার গুলশানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝাই ট্রাক রেখে তাকে কার্যত গৃহবন্দী করে। প্রতিহিংসার আগুনে পুড়ে এরপরও তিনি আপোষ করেননি, যেসব কারণে এখনও তিনি রাজনীতির সিংহাসনে। অপরদিকে রাজনৈতিক কূটকৌশলে প্রতিনিয়ত শেখ হাসিনা তার দল বেগম জিয়ার প্রাসঙ্গিকতা মুছে দিতে চাইলেও ঘটেছে উল্টো ঘটনা। হাসিনা নিজে নিজেই বাংলাদেশের রাজনীতিতে নিন্দিত চরিত্রে পরিণত হয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক। অর্থাৎ তার সকল ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তন, বিএনপি কি পারবে পথ দেখাতে? 15 বছরের অধিক একদলীয় শাসনের অবসানের পর বিএনপির সুযোগ এসেছে আবার একটি লেভেল প্লেয়িং কন্ডিশনে নির্বাচনে অংশগ্রহণ করার। খুব বেশি ভুল এবং নাটকীয় কোনো রাজনৈতিক পথ পরিবর্তন না হলে বাংলাদেশের দুটি বড় দলের একটি হিসেবে বিএনপির বড় সুযোগ আছে সরকার গঠন করার। কিন্তু কথা হলো, বিএনপি কি সেই সুযোগটি দুহাত ভরে নেবে, নাকি স্বাধীনতার পর হতাশকারী মোটামুটি সব সরকারের লিস্ট আর একটু লম্বা হবে? বিএনপির সুযোগ আছে জনগণের দল হয়ে ওঠার। তার আগে তাদের বুঝতে হবে দেশের জনগণের প্রত্যাশার জায়গাটা কি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানা মত ও পথে বিভক্ত। সেজন্যই হয়তো ছোট একটি দেশে 50টির অধিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। তবে এদের প্রধান 3টি উপধারা হলো ডানপন্থী, বামপন্থী এবং মধ্যপন্থী। এদেশের প্রধান 2টি রাজনৈতিক দল মূলত মধ্যপন্থী, যদিও এদের একটি একটু বেশি বাম ঘেঁষা এবং আরেকটি একটু ডান ঘেঁষা। তবে মধ্যপন্থীদের মতো রাজনৈতিক সমর্থন আদতে বাংলাদেশের জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। চিরায়ত কাল ধরেই এদেশের মানুষ উদারনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছে। কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য চরিতার্থ করার মানুষে ভিন্ন ভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও তথ্য সন্নিবেশ করে জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে চেয়েছে, কিন্তু পুরোপুরি সফল হয়নি। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও কখনো ধর্মীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে তেমন বড় কোনো অঘটন ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া। গত সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনে ছিল অনেক বছর ধরে, যদিও দলটি সেই অর্থে রাষ্ট্রযন্ত্রের শক্তির বিরুদ্ধে তেমন সফল হতে পারেনি। কিন্তু সরকারের শোষণ নীতির বিরুদ্ধে পাবলিক পারসেপশন বা জনমত তৈরিতে যথেষ্ট ভূমিকা রেখেছে। তবুও নিজেদের যথোপযুক্ত বিকল্প হিসেবে দাঁড় করানোর ব্যর্থতায় আন্দোলনের সর্বস্তরের জনগণকে পাশে পায়নি। রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে দলীয় সংগঠন ও তার নেতারা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, এমন অভিযোগ আছে। তবে জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপি নেতৃত্বের সময়োপযোগী সিদ্ধান্ত, তাদের রাজনীতির ধীরে চলনীতি, জনগণকে সম্পৃক্ত করে চলার আগ্রহ এবং রাজনৈতিক প্রজ্ঞা পরিলক্ষিত হয়। এ সময় দলটিতে অনেক বেশি সুসংহত ও আস্থাবান মনে হয়েছে। কিন্তু দীর্ঘ আন্দোলনের পরিযাত্রায় বিএনপির ভোট ব্যাংক বা জনসমর্থন যে এখনও অটুট আছে, তার প্রধানতম কারণ সম্ভবত তাদের নীরব ভোটার, যারা হয়তো তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মতো মাঠের রাজনীতিতে এত বেশি সক্রিয় নন, তবে নীরবে সমর্থন দেবার কাজটি তারা করে গেছেন। সক্রিয় নেতাকর্মীরা জেল, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন, সেটা অনস্বীকার্য। তবে বিএনপি মোটা দাগে টিকে আছে সেই সব নীরব সাধারণ জনগণের সমর্থনে। তাছাড়া বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সর্বস্বই মিথ্যা, এটা বলা বাড়াবাড়ি হবে। বিএনপির নতুন পথ চলায় জনগণ হয়তো সেই আস্থার জায়গাটা দেখতে পেতে শুরু করেছিল যে তারা একটা পরমত সহিষ্ণু, ন্যায়পরায়ণ, গণতান্ত্রিক এবং মোটের ওপর উদার নৈতিক রাজনৈতিক দল পেতে যাচ্ছে। কিছু নেতাকর্মী উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, পরিমিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের কাছে শীর্ষ নেতৃত্বের বার্তা ছিল স্পষ্ট। জাতিগত বিদ্বেষ, পাহাড়ে অশান্তি ও ধর্মীয় বিষয়ে তাদের অবস্থান ছিল লক্ষণীয়ভাবে আশাব্যঞ্জক। কিন্তু প্রত্যাশার বিপরীতে আশঙ্কা হলো, এত ত্বরিত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কিছু নেতাকর্মীর কার্যকলাপ ও শাস্তিপ্রাপ্ত নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে সরব উপস্থিতি প্রশ্নের জন্ম দেয়। বিএনপি ঘরানার কিছু নেতা ও বুদ্ধিজীবী, যারা মূলত বিগত সরকারের সময়ে দেশান্তরী ছিল, তাদের প্রত্যাবর্তনে এক নতুন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে মনে হয়। এদেশের জনগণের প্রত্যাশিত পথে বিএনপি তাদের পূর্বের রাজনৈতিক মিত্রদের সাথে দূরত্ব বজায় রেখেছে। বিএনপির ভেতরে থাকা একটি গোষ্ঠী সবসময় ভোট নিরাপত্তার অজুহাতে পূর্বে বিতর্কিত রাজনৈতিক শক্তির সাথে কোয়ালিশন করে ভোটে যেতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু সেই কৌশল যে ভুল ছিল, গত 15 বছর ক্ষমতার বাইরে থেকে তা বিএনপির উপলব্ধি করা প্রয়োজন। 2008-এ নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগের সুযোগ ছিল আপামর জনগণের দল হিসেবে গড়ে ওঠার এবং নতুন ধরনের রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার। কিন্তু পরপর 3টি একপাক্ষিক ও প্রশ্নবিদ্ধ নির্বাচন, নিজ দলে গণতন্ত্রের চর্চার অভাব, দলীয় কার্যক্রমকে অল্প সংখ্যক নেতার ইচ্ছাধীন করে ফেলে আমলা নির্ভর রাষ্ট্র গঠনের পরিপ্রেক্ষিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কি নির্মম প্রতিদান পেল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি। এই পতনকে শুধুমাত্র বিরোধীদের ষড়যন্ত্র হিসেবে প্রতীয়মান করে পার পাওয়া যাবে বলে মনে হয় না। লক্ষণীয় ব্যাপার হলো, গণহত্যার অভিযোগে অভিযুক্ত মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের দুটি দলেরই অনুতাপের বিষয়টি চোখে পড়ার মতো নয়। কট্টর সমর্থক গোষ্ঠী ছাড়া আপামর জনগণ বিষয়টি কিভাবে গ্রহণ করবে তা দেখার বিষয়। দল হিসেবে বিএনপি যদি এই সুযোগটি নিতে না পারে, তাহলে তৃতীয় কোনো দল আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটি কতটা কার্যকরী এবং সময় সাপেক্ষ হবে তা এক প্রশ্ন বটে। সেক্ষেত্রে জনগণের লিবারেল অংশটির উচিত বিএনপি বা সমমনা দলগুলোর ওপর চাপ অব্যাহত রাখা, যাতে উগ্রবাদী অংশ দ্বারা বিএনপি তার পথ না হারায়। কারণ রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলের নেতৃত্ব সবচেয়ে বেশি জরুরি। দল হিসেবে বিএনপির আরও একটি বড় নেতৃত্বের জায়গা হলো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সহযোগী থাকা এবং একই সাথে নিজের উদারনৈতিক রাজনৈতিক ধারাটা প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের অন্তত 2টি বড় দাবির বিপরীতে দাঁড়িয়েছে এবং আপেক্ষিকভাবেই বিএনপির অনড় অবস্থানের কারণে ছাত্র নেতৃত্ব তাদের দাবি স্থগিত করেছেন। কিন্তু সরে এসেছেন কিনা তার সময় বলবে। এক্ষেত্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও মহাসচিবের যুগল নেতৃত্ব কেমন দাঁড়াবে তার সময় বলে দেবে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রশ্নে ঐক্যমত থাকলেও দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের বিএনপির অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাঝে আশঙ্কা ও অনিরাপত্তার বোধ তৈরি করেছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, প্রশাসনিক সংস্কার, মব জাস্টিস, অতীতে নিষিদ্ধ রাষ্ট্রবিরোধী সংগঠনগুলোর পুনরুত্থাপন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর সবগুলো যে সরকার ভালোভাবে সামলাতে পারছেন তা নয়। তাই দল হিসেবে বিএনপির উচিত সর্বাত্মকভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা, দখলদারি, চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, জনগণের দল হয়ে ওঠার চেষ্টা করা। এই সরকার যেন ব্যর্থ না হয় সেটি নিশ্চিত করে নতুন ধারার রাজনৈতিক পরিমণ্ডল গঠনে নেতৃত্ব দেওয়া। বিগত কয়েক মাসের নেতৃত্ব ও আলোচনায় এটি স্পষ্ট, ক্ষমতার মসনদের ভেতর এবং বাইরে থেকে রাজনীতি দেখার অভিজ্ঞতায় তাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বের দ্বিতীয় সংস্করণে উত্তীর্ণ হয়েছেন, যেটি তারেক রহমান 2.0 হিসেবে অভিহিত করা হয়। এখন তারেক রহমান 2.0 সংস্করণে বাস্তবিক অর্থে গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের যেমন ব্যর্থ হবার সুযোগ নেই, ঠিক তেমনই তারেক রহমান 2.0 সংস্করণের বিএনপির দল হিসেবে ব্যর্থ হবার সুযোগ নেই। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে। দলটির অনেকের ধারণা, সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।